Alco. ভাই তালা দিয়ে যার আর কিচ্ছু অন্তরি নাই ভাই, এই দুইটা তালা আনছি ভাই আর কিচ্ছু অন্তরি নাই ভাই। আমার ভাই সারা জীবন শেষ রে ভাই। প্রতি বছর এখানে আগুন লাগে ভাই, প্রতি বছর আগুন লাগে, কোনো পদক্ষেপ নাই, প্রতি বছর আগুন লাগে ভাই। এদের কোনো কমন সেন্স নাই, আমরা প্রতি সপ্তাহে এদের খরচ দিয়ে যাই, প্রতি সপ্তাহে আপনার পার আধার বিভিন্ন বিল ভাই যা আছে এভরিথিং সব খরচ দিয়ে যায় ভাই, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না ভাই, কোনো পদক্ষেপ নাই ভাই। প্রতি বছর এখান থেকে হাজার হাজার মানুষ নিঃস্ব হইতে আছে ভাই, হাজার হাজার মানুষ ভাই প্রতি বছর। ভাই বলতে আপুর ভাগি না ফারজানা তিনি পিস শাহজাহান সব মাল ঘুরে গেছে ভাই। অনেক অনেক দোকান এখান থেকে কমসে কম 100 দোকানের বেশি হইব, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমন আগুন কখনো দেখিনি ভাই, এমন আগুন কখনো হয় নাই, কখনো লাগে নাই ভাই। একবার তো আল্লাহ আকবার বলতে কিভাবে লাগছে ভাই, কতক্ষণ আগুন তো ছাই দিয়ে গেছে, আগুন আপনার লাগছে 11টার দিকে, 11টার দিকে ভাই, 10টার দিকে, 10টার দিকে আমি আগুন কিভাবে লাগছে এখনো বুঝতে পারি নাই। আগুনের কথা শুনে আমরা আমাদের বাসা মাদুদ্দিন দৌড়ে আসলাম, আইসে আগুনের ঝলক দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। আগুনের কোথায় সূত্রপাত কোনো কিছুই জানি না, আমার ব্যক্তিগত দোকানে ক্ষতি হয় না, আমার দুইটা পার্টির দোকান একবারেই ধুয়ে সাথে হয়ে গেছে, সব শেষ। আমার দুইটা পার্টির দোকান যারা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে, আগুনটা আনুমানিকলি কিছু দোকান আছে যেগুলোতে মানে এখনো পর্যন্ত আগুন অনবরত চলতেই আছে, ঢুকা গেছে না, যেগুলো আস্তে আস্তে লাগবে এরকম কিছু কিছু দোকান থেকে বের করতে পারছে, ম্যাক্সিমাম দোকানে আগুন মালামাল বের করতে পারে নাই। কিরকম ক্ষতি হতে পারে এখনো এটা আমরা বুঝতে পারিনি। আপনারা কি আশঙ্কা করতেছেন যে আরো অনেক দোকানে ছড়ার আশঙ্কা রয়েছে? আগুন আগে থেকে কিছুটা অনেকটা এখন নিয়ন্ত্রণে, আপাতত দেখা যাক কি হয়, কিন্তু আগুন যেইভাবে ধরছে অনেক তীব্র গতিতে আগুন ছড়াইছে। কালকে আমরা অফিসিয়ালি একদম ইন রাইটিং সরকার কমপ্লিট করতে, সেই অনুযায়ী সরকার পাশে থাকবে, জেলা প্রশাসন আমরা আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে থাকবো।